স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, বিদ্যুৎ দপ্তরের নামে কাজে আসা কর্মীদের আটকে রেখে বিক্ষোভ, সরকারি নির্দেশনামা দেখাতে না পারায় খোলা হলো মিটার। স্মার্ট মিটার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পৌরসভার কাজী নজরুল ইসলাম সরণিতে। আগেই এলাকায় কয়েকজন স্মার্ট মিটার লাগিয়েছিল। এদিন এলাকায় স্মার্ট মিটার লাগানোর কাজ করছিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সেই সময় কিছু মানুষজন এসে কাজে বাধা দেয়। তখন ওই ইলেকট্রিক দপ্তরের কর্মীরা দাবি করেন তাদের কাছে ডিএম এর অর্ডার আছে, কিন্তু জেলাশাসক কিংবা রাজ্য সরকারের কোনো কাগজ দেখাতে পারেনি স্মার্ট মিটার লাগানোর জন্য। প্রতিবাদে স্থানীয় মানুষজন তাদেরকে আটকে রাখেন, তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হয়। একই সঙ্গে ওই এলাকায় যতগুলো স্মার্ট মিটার লাগানো হয়েছিল সবগুলো খোলাতে বাধ্য করেন সাধারণ মানুষ, তারপর তাদের ছেড়ে দেয়। মিটার লাগাতে চাইনি, এরা বলছে জোর করে লাগাবে, পুলিশ এনে লাগাবে, এমন ধমক আমাদের দিয়েছে, পুলিশকে এনে দাঁড় করে লাগাবো, কিন্তু কোনো অর্ডার নেই। আমরা গভর্নমেন্টের প্রপার অর্ডার চাই, তবেই আমরা লাগাতে দেবো। জোর জবরদস্তি বলছে, এখন যা বলেছে পুলিশ এনে লাগাবো, তার মানে জোর জবরদস্তি হবে। একজন দুইজনের বোধ হয় লাগিয়েছে আমাদের এই পাশে, সেটাকে পাল্টাতে হবে, ওই মিটার পুরনো মিটার লাগিয়ে দিতে হবে। স্থানীয় মানুষদের দাবি, ভুল বুঝিয়ে স্মার্ট মিটার লাগিয়ে আগে থেকে টাকা নেওয়ার চক্রান্ত করা হচ্ছে। বাসিন্দাদের দাবি, যখন রাজ্য সরকার সরাসরি নির্দেশ দেবে তখনই আমরা এই নির্দেশ পালন করব, তার আগে পর্যন্ত আমরা লাগাবো না এই স্মার্ট মিটার। এখানে আমাদের স্মার্ট মিটার লাগাতে হচ্ছে, যেটা হচ্ছে রিচার্জেবল, আমরা যেটা হচ্ছে শুনেছি এবং যেটা আমরা পাবলিকের মুখ থেকেও জেনেছি, এবং আগে যেটা বাইরের স্টেটে যেটা হয়েছে সেটাও আমরা সব দেখেছি, যে স্মার্ট মিটার লাগালে পরে রিচার্জ করতে হয়। তো আমাদের এখানকার যে লোকাল কনজিউমার আমরা আছি, আমরা স্মার্ট মিটারের পক্ষে না, যে এরা যারা সাপ্লাই থেকে বলো, কন্ট্রাক্টর থেকে বলো, যারা লাগাতে এসছে তাদের কাছে কোনো অর্ডার নেই, আমাদের পশ্চিমবাংলা সরকারের কোনো অর্ডার নেই। আমাদের পাবলিক যত কনজিউমার আমরা আছি সবাই, আমাদের একটাই হচ্ছে আবেদন, পশ্চিমবাংলা সরকারের হচ্ছে পারমিশন থাকা দরকার, আমরা জানবো, নবান্ন অর্ডার থাকা দরকার, এবং একটা সীমিত অর্ডার থাকবে সবার জন্যে, যে হচ্ছে স্মার্ট মিটার লাগাতে বাধ্যতামূলক, কিন্তু সেটা আমাদের কাছে পাইনি। আজকে যেটা হয়েছে, এই কন্ট্রাক্টর থেকে একজন এসছেন, সে বলছে যে হচ্ছে আমাদের কাছে ডিএম পারমিশন আছে, ডিএম অর্ডার দিয়েছে, আমরা হচ্ছে লাগাবো, যদি না লাগাতে দেন পুলিশ প্রোটেকশন দিয়ে লাগাবো। এইটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা এখন স্মার্ট মিটার লাগাতে চাই না, আমরা হচ্ছে পশ্চিমবাংলা সরকারের হচ্ছে অর্ডার চাই, আমাদেরকে পারমিশন দেবে, আমরা জানবো বুঝবো, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমরা সবাই। এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মী সায়ন সাত্রা বলেন, মানুষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে, আমরা আরও বৃহৎ আকারের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। স্মার্ট মিটার যাতে সব জায়গায় লাগানো যায় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গভর্নমেন্টের দিয়ে আপনাদের কাজ করাতে হবে, মানে গভর্নমেন্টের পেপার দরকার, ঠিক আছে? তো আমরা আজই জানাচ্ছি, এবার আমাদের যে সমস্যা থেকে আসছি আজই জানিয়েছি, এবার দিলে তাহলে সেরকম পেপার ওয়াইজ কাজ হবে আর কি। আমাদের কাছে যেরকম পেপার দেওয়া হচ্ছে সেই পেপারিংয়ে কাজ হচ্ছে। দেখুন, কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে, প্রবলেম হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, পাবলিক এখনও পর্যন্ত সব ব্যাপারটা জানে না, যে স্মার্ট মিটারের কী কাজ, কী ফেসিলিটি, কোনো মাইকিংও হচ্ছে না, এইগুলো যাতে তাড়াতাড়ি কাজ হোক সেই অনুযায়ী কাজ চলবে আমাদের। আজকে এই তো স্যার, এখানে কাজ এখন বন্ধ আছে এই এলাকার মধ্যে, এরা চাইছেন না যে লাগাতে, এখানে কাজ বন্ধ এই এলাকায়। এবার যদি কোনো বড় অফিস থেকে যদি পারমিটস আসে তাহলে স্যার যদি হয় সেটা পরের ব্যাপার। তো এখানে কাগজ হয়েছে, আমরা রিপোর্ট নিতে এসেছিলাম, তো সেই ক্ষেত্রে কথা হতে হতে একটু প্রবলেম সৃষ্টি হয়, এনাদের প্রবলেম আছে যে এখন কোনো নোটিশ আসে না এনাদের কাছে, সেই নোটিশ যাতে আমরা ক্রিয়েট করতে পারি, আমাদের হেড অফিসে কথা বলবো, সে অনুযায়ী কথা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বারাসাত। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।